केंद्रीय सरकारेर अधीनस्थ तेल कोम्पानिगुली दिनेर पर दिन तेलेर दाम बाड़िये चलेछे अथच तेल बहनकारी टैंकारे क्यारिंग खरच बाड़ानो होच्छे ना फले क्षतिर मुखे टैंकार मालिक चालक और संश्लिष्ट काजेर साथे जुक्त श्रमिकरा তাই এবারে তেল বহনকারী ট্যাঙ্কারে ক্যারিং খরচ বাড়ানোর দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের পথে ট্যাঙ্কার মালিক ও বিভিন্ন ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনগুলি। জানা গেছে আগামী ৩১শে আগস্ট রাজ্য জুড়ে এই ধর্মঘটে নেমেছেন তারা। এই বিষয়ে মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তেল কোম্পানিগুলি দিনের পর দিন তেলের দাম বাড়িয়ে চলেছে অথচ তেল বহনকারী ট্যাঙ্কারে ক্যারিং খরচ বাড়ানো হচ্ছে না, ফলে ক্ষতির মুখে ট্যাঙ্কার মালিক এবং চালকরা। এরই প্রতিবাদে দেশজুড়ে এই ধর্মঘটের ডাক। তবে এই করোনা পরিস্থিতি এবং আসন্ন শারদীয় উৎসব থাকার জন্য আপাতত মালদায় তারা ধর্মঘট করছেন না, তবে আগামীতে তেল বহনকারী ট্যাঙ্কারের খরচ না বাড়ানো হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তারা বলে জানান সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সমস্ত অয়েল কোম্পানিগুলো আছে তারা দিনের পর দিন তেলের দাম বাড়িয়ে চলেছে, কিন্তু আমাদের যে সমস্ত ট্যাঙ্কার আছে ট্যাঙ্কারে তারা যে ক্যারিং কমিশন কিংবা ক্যারিং কস্ট ক্যারিং খরচ সেটা তারা বাড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। দিনের পর দিন ট্যাঙ্কার মালিক এবং ট্যাঙ্কার ড্রাইভার ট্যাঙ্কার হেল্পার যারা সংশ্লিষ্ট সকলে ট্যাঙ্কারের সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই ফলস্বরূপ আজকে সারা দেশের রাজ্যের ট্যাঙ্কার মালিকরা স্ট্রাইক কল করতে চলেছে। আমরা মালদাতে এই স্ট্রাইককে সর্বতভাবে আমরা সমর্থন করছি, কিন্তু কোভিড পরিস্থিতি অনুযায়ী এবং সামনে দুর্গাপূজা ফেস্টিভ্যাল আসন্ন, আমরা কেন্দ্রীয় সরকারের সমস্ত অয়েল সংস্থাগুলোকে আইওসি বিপিসিএল এইচপিসি সমস্ত অয়েল কোম্পানিগুলোকে আমরা আলটিমেটাম দিচ্ছি অতি সত্বর এই অয়েল ট্যাঙ্কারের যারা মালিক আছে তাদের দাবি মেনে যদি তেলের দাম যেভাবে বাড়ছে সেই তেলের যে ক্যারিং কন্ট্রাক্ট কমিশন যদি বাড়ানো না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা সারা রাজ্যে এই কেন্দ্রীয় সরকারের এই অয়েল কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা অনির্দিষ্টকালের স্ট্রাইক করতে বাধ্য হব। আপনার নাম? উজ্জ্বল সাহা, সভাপতি মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশন।